এই মুহূর্তের সব থেকে বড় খবর, ধোপে টিকলো না সুকান্ত শুভেন্দুদের হিংসা তত্ত্ব। বঙ্গ বিজেপির 355 দাবি নস্যাৎ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 2021 বিধানসভা নির্বাচনের ভরডুবির পর থেকেই ভোট হিংসার তত্ত্বকে অস্ত্র করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়ে আসছেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু এবার রাজ্যে এসে সেই দাবি কার্যত নস্যাৎ করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বললেন রাজ্যে বিজেপি সরকার গড়বে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই। শনিবার সায়েন্স সিটিতে পঞ্চায়েতে বিজেপির প্রার্থী এবং আক্রান্তদের নিয়ে একটি বৈঠক করেন নাড্ডা। আর সেখানটাই তিনি বলেন, বাংলায় জঙ্গলরাজ চলছে, পঞ্চায়েত নির্বাচনে অবাধে সন্ত্রাস চলছে, বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তাণ্ডব আমরা দেখেছি, এবারও পঞ্চায়েত ভোটে একের পর এক ছবি। বিভাজনের সময় কলকাতা এবং বাংলার মানুষ যা দেখেছিল, দুঃখের বিষয় স্বাধীন ভারতে মমতার সরকারের আমলে সেই ছবি দেখতে হচ্ছে। এরপরেই নাড্ডা জানিয়ে দেন, বিজেপি এই মুহূর্তে বাংলায় বিরোধী শিবিরে রয়েছে, কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে বাংলার সরকার গড়বে গেরুয়া শিবির, যেখানে দাবি করা হচ্ছে এবার সরাসরি শুভেন্দুর দাবি নস্যাৎ করে দিলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। তাহলে কি এবার বিজেপিতে কোন ঠাসা হয়ে পড়বে শুভেন্দু অধিকারী? আর এমনটাই তথ্য রাজ্য রাজনীতিতে ব্যাপক ঘোরপাক খাচ্ছে, কারণ সামনেই 2024 লোকসভা নির্বাচন। যদি শুভেন্দু অধিকারীকে সেই অর্থেই গুরুত্ব দেওয়া না হয়, তাহলে কিন্তু বিজেপির আশঙ্কা অবশ্যই ফল একটু খারাপ হতে পারে, আর এমনটাই মত প্রকাশ। তো দর্শক, অবশ্যই আপনার মতামত জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।